হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাম গাইড আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ আজকের অফারটি যদি আপনি মিস করেন ভবিষ্যতে বড় ধরনের আপনাকে আফসোস করতে হবে রিজন এখানে এক ডিলে আপনি দুই পাখি মারতে পারবেন তাছাড়া এখানে পেমেন্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট এবং ইয়ার কিন্তু হানড্রেড পার্সেন্ট আমি প্রথমেই প্রোজেক্টটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি এখানে হ্যালো ওয়ালেটের সাথে অনামিকা ব্র্যান্ড হচ্ছে এখানে পার্টনারশিপ করছে আর এখানে আপনার এই পার্টনারশিপের বিনিময়ে এখানে হচ্ছে কুকয়েন যে সোল বোড রয়েছে সেটা আপনারা ফ্রিতে নিতে পারবেন আমরা জানি বাইনান্সের যে সোল এনএফটি রয়েছে বাপটি বা বাব এনএফটি ওইটা নেওয়ার জন্য আমাদের এক ডলার করে খরচ হয়েছে বাট এখান থেকে কুকয়েনের যে সোলবন্ড এনএফটিটা আছে ওইটা আপনারা ফ্রিতে নিতে পারবেন সাথে অনামিকার যে আইডিটা রয়েছে এটা যদি আপনি মিন করেন তাহলে আপনি এই যে হ্যালো এক্সপিটা রয়েছে আমরা যেটা আর্নিং করতেছি এটা আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন প্রত্যেক দিন কোনো প্রকার কাজ ছাড়াই ঠিক আছে এটা কনভার্ট করে কিন্তু হ্যালো ওয়ালেটের নিজস্ব নেটিভ টোকেন দিবে আমরা জানি সেপ ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট কিন্তু বড় ধরনের ইয়ারডপ দিয়েছিল বিগ বিগ পেমেন্ট আমরা প্রফিট করছি যারা পুরনো ইউজার যারা নতুন আসেন নতুন পুরাতন সবাই অফারটাতে জয়েন করতে পারবেন আজকের অফারটার জন্য আমি হাইলি রিকমেন্ড করবো আজকের অফারটা ভুলেও কেউ মিস করবেন না আমি স্টেপ স্টেপ এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আজকের অফারে জয়েন করার জন্য আজকের অফার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইনকাম গাইড ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিশন অল সিলেক্ট করবেন টুরের অফার লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম সিলেট করে দিলে আপনাদেরকে সর্ব সরাসরি আজকের এই পোস্টাতে নিয়ে আসবে আপনি যদি আমাদের ইনকাম গাইড টেলিগ্রাম চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে জয়েন করে নেবেন এবং চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন কারণ এখানে আমরা ভেরিফাইড ভেরিফাইড অফারগুলো শেয়ার করে থাকি এবং প্রত্যেকটা অফারের আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যাই হোক কীভাবে জয়েন করবেন সেটা দেখায় দিচ্ছি প্রথমত আপনারা কি করবেন আমি দেখাবো মোক আইডিটা কীভাবে আপনি মিন করবেন মোক আইডি কিন্তু বি গেয়ার টপ করবে তাই কেউ মিস করবেন না প্রথমত মোক আইডিটা মিন করার জন্য এখানে মোক আইডির যে লিঙ্ক রয়েছে এটা কপি করবেন করার পরে সরাসরি হচ্ছে আপনি চলে যাবেন মিসেস অথবা কিউ ব্রাউজার আমি মিসেস ব্রাউজার দিয়ে দেখাচ্ছি দেন লিঙ্কটা পেস্ট করে আপনি এখান থেকে সার্চ করে দিবেন লিঙ্ক পেস্ট করে সার্চ করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে উপরে দিকে কানেক্ট অপশন পেয়ে যাবেন কানেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আসবে লগ ইন টু আইডি এখানে আছে লগ ইন টু মেটামাস্ক আপনি মেটামাস্কের উপরে ক্লিক করবেন দেন মেটামাস্ককে আপনাকে নিয়ে যাবে মেটামাস্কের পিন নাম্বার দিয়ে আপনি এখানে মোক আইডির যে সাইট আছে সাইটটির সাথে কানেক্ট করে নেবেন তা আমি সিম্পলি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি দেন এখানে সাইন অপশন আসবে সাইন করে দিবেন দেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন জয়েন নাও একটা বাটন রয়েছে আপনি জয়েন নাওতে ক্লিক করবেন দেন এখানে বলবে কানেক্ট মোকা আইডি টু কন্টিনিউ তো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন কিছুক্ষণ ওয়েট করবেন এই যে যে ইয়াটা আসতেছে এটা এখান থেকে চলে যাবে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন আচ্ছা এটা যদি না চলে যায় যদি প্রবলেম করে এখান থেকে আপনার অ্যাড্রেসের এখানে ছোট্ট করে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন গেট মোক আইডি এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটার উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে এরকম চলে আসবে ক্লেম মোক আইডি এখানে দেখতে পাচ্ছেন ক্লেম মোক আইডি নাও আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করলে মোক আইডির যে ক্লেম পেজ আছে সেখানে আপনাকে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাকে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন গেট মেটামাস্ক আপনি এই মাস্কের উপরে ক্লিক করে দিবেন দেন ক্লিক করার পরে এই দিন নেক্সটে ক্লিক করবেন এখানে কানেক্টে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি অ্যাপ্রোভ দিয়ে দিবেন ঠিক আছে অ্যাপ্রোভ দিয়ে সুইচ করে নেবেন নেটওয়ার্কটা পলিগন নেটওয়ার্কে আর কি এটা মিন করতে হবে দেন এখান থেকে সাইন করে দিবেন সাইন করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এবার ক্লাইম মোকা আইডি এরকম লেখা চলে আসবে ক্লাইম উইথ মোকা এটা হচ্ছে মোকা অ্যানএটি এটা না দেন এখান থেকে হচ্ছে আমরা কী করব এখানে একটা ইনভাইট কোড দিতে হবে এই ইনভাইট কোডটা আপনি কোথায় পাবেন ইনভাইট কোডটা নেওয়ার জন্য হচ্ছে আপনি এখানে পোস্টে আমার ইউজার নেম পেয়ে যাবেন এখানে ক্লিক করে আমার ইনবক্সে এসে মেসেজ দেবেন মেসেজ দিলে হচ্ছে আমি ইনভাইট কোড দিয়ে দিব কারণ এখানে ইনভাইট কোডটা লিমিটেড থাকে যার কারণে হচ্ছে ইনভাইট কোডটা আমি যদি দেই শেষ হয়ে যাবে বারবার তার পোস্টে কোড অ্যাড করতে পারবো না আপনারা ইনভাইট কোডটার জন্য আমাকে মেসেজ দেবেন আমি আপনাদেরকে ইনভাইট কোড দিয়ে দিব। তো এখানে আমি একটা ইনভাইট কোড বসায় দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আমি ক্লেমের উপরে ক্লিক করতেছি ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে দেন আসার পরে এখানে হচ্ছে আমি যেই নামে মোকা আইডিটা ক্রিয়েট করতে যাচ্ছি সেই নামটা এখানে আমাকে দিতে হবে তারপরে থাকবে ডট মুকা মানে এটা হচ্ছে একটা ডোমেইনের মতো তো এখানে হচ্ছে আপনি পাঁচ ক্যারেক্টার থেকে শুরু করে বিশ ক্যারেক্টারের নাম তৈরি করতে পারবেন আমার সাজেস্ট থাকবে আপনারা পাঁচ ক্যারেক্টারের নাম দিবেন পাঁচ থেকে ছয় ক্যারেক্টারের বেশি দিবেন না তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ক্রিয়েট মুখ আইডি এই লেখাটার উপরে একটা ক্লিক করে দিলাম এবার এখানে বলছে পাঁচ মিনিটের মতো ওয়েট করতে মানে এখানে আপনি ওয়েট করবেন এটা ক্লোজ করবেন না অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আপনাকে নিয়ে যাবে মেটা মাস্কের ভিতর মেটা মাস্কে গিয়ে আপনি যখন এইখান থেকে কনফার্ম করবেন তখনই হচ্ছে আপনার মুকাডিটা কিরিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সাইন অফসর আপনি সাইনের উপরে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পরে এখানে যে পর্যন্ত আপনার আইডিটা কিরিট না হবে সেই পর্যন্ত এখানে আপনাকে ওয়েট করতে হবে ফাইনালে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ক্লাইমেট ইওর মোকা আইডি আমার মোকা আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার এখান থেকে হচ্ছে আপনারা ভিউ প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে যাওয়ার পরে এগিন সাইন চাইতে পারে আপনি এগিন সাইন করে দিবেন দিলে এখানে হচ্ছে আপনার কারেন্ট ব্যালেন্স জিরো জিরো থাকবে এই যে যে পয়েন্ট আপনারা আর্নিং করবেন আর রিয়েল এম পয়েন্ট এটাই কিন্তু আপনাদের মেন ইম্পর্টেন্ট এই আপনার মোকাভার্সের যে মোকা আইডির যে ইয়ারডোপ আছে ওইটার জন্য ঠিক আছে এটা আর্নিং করার জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক লিংকে ক্লিক করে আপনি টুইটারটা কানেক্ট করবেন তো আমি এখান থেকে সরাসরি লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম দেন এখানে বলতেছে একটা ইমেল এড করতে ইমেল এড করার জন্য আমরা হচ্ছে লিঙ্কে ক্লিক করে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব ইমেল দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে আপনি ক্লিক করে দিবেন দেন আপনি যে ইমেলটা ইউজ করছেন সেই ইমেলের মধ্যে কোড যাবে আপনি ইমেল বক্স ওপেন করলে দেখতে পাবেন মোকাভাটস থেকে আপনার কোড আসছে এই যে কোডটা আছে এই কোডটা আপনি এখান থেকে চেপে ধরে কপি করে নেবেন অথবা আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনার কোডটা কী আসছে কোডটা এনে সিম্পলি আপনি এখানে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন দিলে হচ্ছে আপনার ইমেলটা এখানে ভেরিফাই হয়ে যাবে দেন এইবার হচ্ছে আমাদের টুইটারটা লিঙ্ক করতে হবে আমরা লিঙ্কের উপরে ক্লিক করে দেব দেন এখানে এরকম চলে আসবে এখান থেকে অথরাইজে ক্লিক করে দিবেন। দেন এখানে আমাদের টুইটারটাও কিন্তু অ্যাড হয়ে গেল এবার এখান থেকে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন গিবোয়ে ওয়ালেট এখানে হচ্ছে গিবোয়ে ওয়ালেট অ্যাড করতে হবে এখান থেকে আপনি লিঙ্কের উপরে ক্লিক করে এখান থেকে আপনি এগিন মেটামাক সিলেক্ট করে দিবেন কারণ এখানে গিবোয়ে চলে অনেক সময় যেখান থেকে আপনি গিবএয়ে থেকে পঞ্চাশ ষাট ডলার পাইতে পারেন কারণ এর আগে হচ্ছে একটা ইভেন্ট থেকে আপনার ষাট ডলার তেষট্টি ডলার করে পেমেন্ট করছে তা আমি এখান থেকে হচ্ছে ওয়ালেট সিলেক্ট করে আমি এখান থেকে গিবোয়ে ওয়ালেটটা সিলেক্ট করে কানেক্ট করে নিচ্ছি দেন এটাও আমার হয়ে গেল ইট এবার হচ্ছে এখানে মোকা এনএফটি যেহেতু আমাদের মোকা এনএফটি নাই সেটা আমরা এখানে অ্যাড করব না দেন পরবর্তীতে হচ্ছে এখানে কয়েন গেকো আছে কয়েন গেকো আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন তারপরে কুকয়েন অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন পাওয়ার অ্যাকাউন্ট থাকলে অ্যাড করতে পারেন পিকজেল এগুলো হচ্ছে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে এগুলো হচ্ছে আপনি লিঙ্কে ক্লিক করে এগুলো জাস্ট আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন তো যেহেতু আমার এগুলো অ্যাড করা হয়ে গেছে আমি এখান থেকে হচ্ছে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দিলে দেখতে পাবেন এখানে কারেন্ট ব্যালেন্সে হচ্ছে আপনার পঞ্চান্ন পয়েন্ট চলে আসবে এবার এখান থেকে হচ্ছে একটা টুইটের অপশন দেখতে পাচ্ছেন এখানে টুইটে ক্লিক করে দিবেন টুইটে ক্লিক করার পরে এখান থেকে আপনি এগিন টুইটে ক্লিক করে দিবেন টুইটে ক্লিক করার পরে এখান থেকে আপনি পোস্টে ক্লিক করে দিবেন এবার এই যে যে লিঙ্কটা আছে এখানে ভিউতে ক্লিক করে আপনি হচ্ছে এই পোস্টটাকে আপনি ওপেন করবেন আপনি যে পোস্টটা এখন টুইট করলেন এবার এখান থেকে শেয়ারে ক্লিক করবেন দেন লিঙ্কটা এখান থেকে আপনি কপি করবেন এবার চলে আসবেন আপনি সেখানে আসার পরে এখানে আপনি যে লিঙ্কটা টুইট করছেন সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন এটা ভেরিফাইড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হয়ে গেছে দেন ভেরিফাই হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টোটাল কারেন্ট ব্যালেন্সে আমার রিয়েল এম পয়েন্ট আছে কত একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ঠিক আছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল পয়েন্ট হ্যাঁ এইটার ধারা হচ্ছে আমরা আর্নিং করবো মেন যে পয়েন্ট আছে ইয়ারডে সেটা আর্নিং করবো এটা আর্নিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও স্টার্ট নাওয়ের উপর আপনি ক্লিক করবেন এরকম একটা পেজ আপনাকে নিয়ে আসবে দেন আসার পরে এখানে হচ্ছে আমাদের যে ক্রিস্টাল পয়েন্টটা আছে এই এটা এইটার ধারা হচ্ছে আমাদের এইখানে একটা পয়েন্ট মাইনিং হবে প্রতিনিয়ত প্রত্যেক চব্বিশ ঘন্টা পরপর এসে এখান থেকে আমরা ক্লেমে ক্লিক করব ক্লেমে ক্লিক করলে হচ্ছে আমাদের এইখানে ওই পয়েন্টটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে মানে ক্রিস্টাল পয়েন্টটা হচ্ছে অ্যাড হয়ে যাবে এখানেও আমাদের পয়েন্ট আর্নিং হবে চব্বিশ ঘন্টা পর পর এসে আমরা এখান থেকে ক্লেম করবে যে ক্লেম বাটন পাবেন আর এখানে আরেকটা টাস্ক আছে টুইটের এটা যদি করে দিই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে আরও আঠারোটা পাবো আমি এখান থেকে টুইট করে দিচ্ছি দেন টুইট করার জন্য এখানে টুইটে ক্লিক করবেন দেন এখান থেকে এটাকে পোস্ট করে দিয়ে এই যে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আগেরটার মতো কপি করে নেবেন এখান থেকে তা আমি এটাকে কপি করে নিচ্ছি দেন এখানে এসে পেস্ট করে দিয়ে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন ব্যাস আপনার কাজ শেষ আমাদের হচ্ছে আইডি মিন করা হয়ে গেছে এবং এখান থেকে প্রতিনিয়ত আমরা এখান থেকে পয়েন্ট কালেক্ট করব। এবং এখানের যে ওয়ালেটটা আছে যে ওয়ালেট দিয়ে আপনি কাজটা করলেন আপনি এই ওয়ালেটটা কি করবেন হ্যালো ওয়ালেটের মধ্যে ইনপুট করে নেবেন আমার অলরেডি ইনপুট করাই আছে তারপরও আমি দেখাই দিচ্ছি আপনারা প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে এসে হ্যালো ওয়ালেট লিখে আপনি সার্চ করবেন হ্যালো স্পেস তারপরে এখানে ওয়ালেট লিখে আপনি যখন সার্চ করবেন তখন হচ্ছে আপনার ওয়ালেটটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ালেট এটা কিন্তু কুকয়নের নিজস্ব ওয়ালেট বেটা ভার্সনে আছে এটা আপনি ইনস্টল করে দেন আপনার মেটা মাস্কের ব্যাক আপ দি দিয়ে এখানে আপনি ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করার পরে এবার হচ্ছে চলে আসবেন আমাদের পোস্টে আসার পরে এখানে হচ্ছে আপনি শেষে একটা লিঙ্ক দেখতে পাবেন এই যে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আপনি কপি করবেন আরেকটা কথা বলে দিই এখানে হচ্ছে প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর পয়েন্ট ক্লেম করার জন্য এই যে যে লিঙ্ক আছে আপনি এই লিঙ্কটা হচ্ছে ইউজ করবেন মিন করার জন্য আমরা এটা দিয়ে মিন করা দেখাইছি বাট পয়েন্ট কালেক্টের জন্য আপনি এই লিঙ্কটা ইউজ করবেন ঠিক আছে তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা ওই কুকয়েন সোল বোন এনএফটিটা মিন করবেন এবং আপনি হ্যালো এক্সপি ফ্রিতে আর্নিং করবেন সেটাই দেখাবো তো এখান থেকে আপনি নিচের লিঙ্কটা কপি করবেন করার পরে আপনি চলে আসবেন হ্যালো ওয়ালেটের মধ্যে আসার পরে আপনি এইখানে হ্যালো ওয়ালেটটা সেম ই দিয়ে ইম্পোর্ট করবেন যে ওয়ালেট দিয়ে আপনি হচ্ছে মোক আইডিটা মিন করছেন দেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট সার্চ বারে লিঙ্কটা পেস্ট করে দিয়ে আপনি যে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসার পরে প্রথমেই বলতেছে আমাদের আইডিটা মিন করার জন্য এখান থেকে মিন করা প্রবলেম হয় যার কারণে আমি আগেই দেখাই দিয়েছি কীভাবে মিন করতে হয় তো আপনারা তো মিন করছেন এবার হচ্ছে ক্লাইম ইয়র কে এ বিটি বাইনান্সের যেমন বেএ বিটি হয় কুকয়নের হচ্ছে কেএ বিটি মানে কেএ বিটিটা হচ্ছে কুকয়নের সোল বোন টোকেন ফুল নেম হচ্ছে কুকয়েন অ্যাকাউন্ট বাউন্ড টোকেন ঠিক আছে আর বাইনান্সের ছিল বি এ বিটি বাপ বাইনান্সের হচ্ছে বাইনান্স অ্যাকাউন্ট বন টোকেন ঠিক আছে বাউন্ড টোকেন একই তো এবার এটা ক্লেম করার জন্য আপনি এখান থেকে ক্লেমের উপরে ক্লিক করে দিবেন ক্লেম কে কেএবিটি দেখতে পারতেছেন এটা কত সুন্দর তো কুকোয়েনের অ্যাকাউন্ট বাউন্ড টোকেনটা মিন করার জন্য এবার এখান থেকে আপনি লগ ইন অপশানে ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করার পরে আপনার কুকোয়েন অ্যাকাউন্ট যেটা ভেরিফাই করা আছে যে ইমেল দিয়ে আপনি হচ্ছে সেই ইমেলটা এখানে বসায় দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন তো এখানে হচ্ছে আমি অ্যাকাউন্টটা লগ করে নিয়েছি এবার হচ্ছে এখানে কানেক্টে ক্লিক করতে হবে আপনি কানেক্টের উপরে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আপনি হ্যালো ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন দেন অটোমেটিক্যালি এরকম চলে আসবে এখান থেকে নেটওয়ার্কটা সুইচ করবেন সুইচে ক্লিক করলে আপনার নেটওয়ার্কটা হচ্ছে পলিগন নেটওয়ার্ক হয়ে যাবে এবার এগিন কানেক্ট চাইতেছে যদি ডিসকানেক্ট হয়ে যায় আপনি এগিন কানেক্টে ক্লিক করে হ্যালো ওয়ালেট সিলেক্ট করবেন দেন এবার হচ্ছে সাইন চাইতেছে সাইনে ক্লিক করবেন দেন এখান থেকে এগিন আপনি সাইন করে দিবেন সাইন করার পরে যদি আপনার হ্যালো ওয়ালেটে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করা থাকে বা পিন নাম্বার সেটা দিয়ে দিবেন এবার এটা দেখতে পাচ্ছেন মিন্ট ইউর কে ফ্রি এটা কিন্তু ফ্রিতে মিন করতে দিচ্ছে আর আমরা বাইনস থেকে যেটা নিছি ওইটা হচ্ছে এক ডলার দিয়ে আমাদের মিন করা লাগছে তা আমি এখান থেকে মিন্টের উপরে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন মিন্টিং ইন প্রোগ্রেস তো এখানে আমাদের এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখতে পারবেন মিন্টিং সাকসেসফুলি আমাদের এটা কিন্তু মিন্ট হয়ে গেছে আমরা যদি এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা দেখতে পেয়ে যাব দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি মিন্ট হয়ে গেছে এখানে হচ্ছে আমাদের কুকোয়েনের ইউআইডি তারপর হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেস তারপর এটার কন্ট্রাক্ট অ্যাড্রেস টোকেন আইডি সব ইনফরমেশন কিন্তু এখানে দেখাচ্ছে তো আমাদের এটা হয়ে গেল এবার এখান থেকে হচ্ছে আমরা একদম ব্যাক করে দেব এখানে আমাদের কাজ শেষ আর কোনো কাজ নাই এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের প্রোফাইল অপশানে চলে আসবো এখান থেকে হচ্ছে আমরা এই এক্সপির উপরে ক্লিক করে দেব এক্সপিতে ক্লিক করলে এইখানে আসলে আপনি দেখবেন এখানে যে হোল্ডিংয়ের জায়গায় এই যে হোল্ডিং যেটা আছে এটা কিন্তু আগে ছিল না এটা নতুন আসছে আজকে যার কারণে হচ্ছে আমি ভিডিও করে দিলাম অনেকেই বুঝতেছেন না দেন আমাদের কাছে হচ্ছে জেন্সিস পাস যাদের কাছে আছে এরা হচ্ছে প্রত্যেক দিন এখান থেকে দশ এক্সপি করে পাচ্ছি আর আজকের ভিডিও যেটা দেখাইলাম এটা নতুন পুরাতন যারা আছে সবাই এটা করবেন এটা করলে এখান থেকে হচ্ছে প্রত্যেক দিন আপনি দুই এক্সপি করে পাবেন আর মোকা এনএফটি যেটা আছে ওইটা যদি আপনি হোল্ড করেন ফাইভ এক্সপি পাবেন তো আমাদের কাছে যেহেতু মোকা এনএফটি নাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে কেএ বিটি যেটা দেখাইলাম বা মোকা আইডি এই যে দুইটা কিন্তু আমার এখানে এনেবল করা আছে দেখতে পাচ্ছেন এই দুইটার জন্য হচ্ছে আপনাদের এখান থেকে দুই এক্সপি করে পাবেন আপনার যদি কুকোয়েন অ্যাকাউন্ট না থাকে সমস্যা নাই আপনি যদি মোকাইডিও আইডিও মিন করেন সেক্ষেত্রে দুই এক্সপি পাবেন আর যদি আপনার কুকয়েন অ্যাকাউন্ট থাকে যদি কুকোয়েন এটা দিয়েও মিন করেন ওই দুই এক্সপি পাবেন মানে দুইটার একটা থাকলেই আপনি দুই এক্সপি করে পাবেন তবে এখানে মোকা আইডিটা দিয়ে আপনি ওইখানে মোকা পয়েন্ট আর্নিং করবেন আর এখানে হচ্ছে এই এখানে অটোমেটিক হচ্ছে আপনার এই এক্সপিটা আর্নিং হবে ঠিক আছে তো এই দুইটা হোল্ড করার জন্য আর এখানে লাইক করে তো আপনার প্রতিনিয়ত এখানে এক্সপি দিচ্ছেই ট্রানজাকশন করলো এক্সপি দিচ্ছে এখানে আপনার এই ওয়ালেট থেকে বিগ একটা ইয়ারডপ আসবে এবং আইডি থেকেও বিগ একটা ইয়ারডপ আসবে তাই কেউ মিস করবেন না আজকের ভিডিওটা যারা দেখছেন অবশ্যই অবশ্যই অফারটিতে জয়েন করে নেবেন